হাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি সুমন আমি প্রফেশনাল একজন ফার্মাসিস্ট মূলত আমরা আমাদের চ্যানেলে কথা বলি ফার্মা অ্যান্ড হেলথ রিলেটেড টপিকগুলোকে নিয়ে তো আজকেও আমরা সেম টাইপের একটি টপিক নিয়ে কথা বলবো তো আজকে আমরা কথা বলবো ইভিএম সিক্স হান্ড্রেড ক্যাপসুলকে নিয়ে এর আগে আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি ইভিএন ফোর নিয়ে ভিডিও তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন যে ইভিএম সিক্স হান্ড্রেডটাকে আমরা ইউজ করতে পারবো বা কী কী কন্ডিশনে আমরা ইভিএম সিক্স হান্ড্রেডটা ইউজ করতে পারবো যার ধরুন আজকে আমরা এই ভিডিওটা আপলোড করেছি বা এই এই ভিডিওতে আমরা ইভিএন সিক্স হান্ড্রেড নিয়ে কথা বলেছি তো আজকে আমরা ইভিএম সিক্স হান্ড্রেড নিয়ে ডিটেলসে কথা বলবো ইভিএন সিক্স হান্ড্রেডটা মূলত কি এটাই আমরা জানবো আমাদের এই ভিডিওতে ইভিএন মূলত তিনটে স্ট্রেংথ হয় টু হান্ড্রেড এম ক্যাপসুল ফোর হান্ড্রেড এম ক্যাপসুল এবং সিক্স হান্ড্রেড এম ক্যাপসুল এই তিনটে স্ট্রেংথ হয়ে থাকে মূলত ইভিএনএড তো আমরা আমাদের রিকোয়ারমেন্ট বেসিসে ইউজ করতে পারি মানে কি কী কী কন্ডিশনে আমাদের বডিতে টু হান্ড্রেড লাগবে ফোর লাগবে বা সিক্স লাগবে এটা আমাদের ডক্টরই ঠিক করবে বা আমাদের শরীরে কতটা কি ভিটামিন এর ডেফিসিয়েন্সি আছে বা প্রয়োজন তার উপর ডিপেন্ড করছে আমরা কোনটা নেব মানে টু হান্ড্রেড নেবো ফোর হান্ড্রেড নেবো না সিক্স হান্ড্রেডটা নেবো ইভিয়নে মূলত কি আছে কম্পোজিশন কি ইভিয়নে আছে ফেরোল অ্যাসিডেড মানে সোজা কথায় বলতে গেলে ভিটামিন ই ফোর হান্ড্রেড সিক্স হান্ড্রেড এবং সঙ্গে টু হান্ড্রেড এই তিনটে স্টেন্থে থাকে তারপর আমরা কথা বলবো ইভিয়ন সিক্স হান্ড্রেড বা ইভিয়নের ইউজ তারপর মিস ইউজ নিয়ে তারপর আমরা কথা বলবো এর কী কী সাইড এফেক্ট আছে সেগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে কথা বলবো তাহলে আমরা প্রথমেই বলি ইউজ আমরা কি কী ক্ষেত্রে ইভিএন কি ইউজ করতে পারি বা ইভিএন সিক্স কে আমরা কি কী ক্ষেত্রে ইউজ করতে পারি মূলত আমাদের শরীরে যদি ভিটামিন ই ডেফিসিয়েন্সি থাকে তখন আমরা ইভিয়ান ক্যাপসুলকে বা ভিটামিন ই ক্যাপসুলকে আমরা ইউজ করতে পারি এই ভিটামিন ইটাকে আমরা আমাদের শরীরের বিভিন্ন রকম কন্ডিশানে ইউজ করতে পারি আমাদের স্কিনকে ভালো রাখার জন্য আমাদের হেয়ারকে মানে চুলকে ভালো রাখার জন্য আমরা আমাদের শরীরের মাসেল রিপেয়ার করার জন্য ভিটামিন ই ইউজ করতে পারি হেলদি ভিশনের জন্য ইউজ করতে পারি সেল ড্যামেজকে কন্ট্রোল করার জন্য আমরা ভিটামিন ই মানে ইভিয়ানকে ইউজ করতে পারি আমাদের ইমিউন সিস্টেমকে ঠিক করার জন্য আমরা ভিটামিন ই ইউজ করতে পারি আমরা অনেকেই জানি ভিটামিন ই হলো একটা খুব ভালো ময়েশ্চারাইজার সেটা আমাদের স্কিনকে মশ্চারাইজ করার জন্য ইউজ করতে পারি আমরা এবং বিভিন্ন রকম যে অ্যান্টিএজিং ক্রিমগুলো আছে সেগুলোতেও ভিটামিন ই ইউজ করা হয় বা অ্যান্টিএজিংয়ের ট্রিটমেন্টের জন্য ভিটামিন ই ইউজ করা হয় আমাদের নখকে মজবুত রাখার জন্য আমরা ভিটামিন ই ইউজ করে থাকি বা নেল সিনড্রোম যেটা আছে সেটার ট্রিটমেন্টেও ভিটামিন ই বা ইভিএন ইউজ হয় বা ইউজ আপনারা করতে পারেন মানে এক কথায় বলতে গেলে আমাদের শরীরে যদি ভিটামিন ই ডেফিসিয়েন্সি থাকে তখন এই প্রবলেম প্রবলেমগুলো আমাদের দেখা যাবে এবং আমরা এই কন্ডিশনে ভিটামিন ই ক্যাপসুলটাকে নিতে পারি তো সেটাকে আমরা নেওয়ার জন্য ডোজেস যদি বলি আপনারা এক থেকে দু মাস ওডি মানে দিনে একবার করে ভিটামিন ফোর বা সিক্স হান্ড্রেড আপনারা নিতে পারেন তো এবার আসছি যে এটা আমরা ট্রপিক্যালি মানে স্কিনে ইউজ করতে পারবো কি না দেখুন আমরা আমরা তো এটাকে ক্যাপসুল ফর্মে পাচ্ছি আর ক্যাপসুলটা আমাদের খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে যদি এটা আমরা স্কিনে ইউজ না করে খাই এর থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর যদি আমরা স্কিনে ইউজ করতেই চাই তাহলে তো ভিটামিন ই অনেক ক্রিম পাওয়া যায় যেমন আমরা ইভিন ক্রিম নিয়ে আমাদের চ্যানেলেই আমরা এর আগে কথা বলেছি তো আপনারা ওই ক্রিমটাকে ইউজ করতে পারেন এটা বেস্ট ক্রিম ভিটামিন ই ক্রিম এ যে ময়শ্চারাইজার আপনারা ইউজ করতে পারেন বা আপনারা যারা ক্যাপসুল থেকে ওয়েলটা বের করে ইউজ করেন সেক্ষেত্রে আপনারা ভিটামিন ই ক্যাপ কি ইউজ করতে পারেন কারণ যেটা আপনার স্কিনের জন্য তৈরি করা হয়েছে সেটা আপনার স্কিনে ইউজ করুন আর যেটা আপনাদের খাওয়ার জন্য তৈরি করা হয়েছে সেটা আপনারা খান কিন্তু এটা যদি আপনারা মুখে মাখেন তাহলে কম এফেক্টিভ হবে মানে খাওয়ার তুলনায় তো যদি আপনারা স্কিনে মাখতে চান আমি তো বললাম যে আপনার ক্রিম আছে ইভিয়ান ক্রিমই আছে আমার চাইলে আপনারা এর আগের ভিডিওটা দেখে নিতে পারেন আদারওয়াইজ আপনারা যদি হেয়ার ইউজ করতে চান তাহলে বিভিন্ন রকম ভিটামিন ই অয়েল পাওয়া যায় মার্কেটে তো সেটা নিয়ে যদি আপনারা চান সেটা নিয়েও আমি একটা ডিডিকেটেড ভিডিও বানিয়ে দিতে পারি আমাকে কমেন্ট করে জানাবেন এবার রইল মিস ইউজ আমরা ভিটামিন ই ক্যাপসুলকে বিভিন্নভাবে মিস ইউজ করি আমরা যতদিন ইচ্ছে নিতে থাকি কারোর থেকে শুনে দেখে ইউটিউব দেখে মেবি বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থেকে দেখে আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখে আমরা ইউজ করতে থাকি কিন্তু আমরা জানি না এরও বিভিন্ন রকম সাইড ইফেক্ট আছে সেগুলোর কথা আমরা চিন্তা না করে যদি আমার শরীরে ভিটামিন ই ডেফিসিয়েন্সি না থাকে তাহলে আমি ভিটামিন ই কেন নেব কারণ আমরা জানি ভিটামিন ই হলো একটা ফ্যাট সলিবেল ভিটামিন যদি আমরা এটা এক্সেসিভ পরিমাণে নিই তাহলে আমাদের শরীরেই এটা জমতে থাকে তার জন্য হয়ে থাকে বিভিন্ন রকম সাইড ইফেক্ট যেমন নজিয়া ভোমিটিং পেটের ব্যথা হতে পারে আপনার চোখে মানে হালকা দেখতে পারেন বিভিন্ন রকম সাইড এফেক্ট তো তাই আমি বলবো যে আপনারা যখনই ইভিএন ক্যাপসুলটাকে নেবেন তার আগে আপনার ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করুন বা আপনার যা প্রবলেম আছে সেগুলো নিয়ে কনসাল্ট করুন ডক্টর যদি মনে করে যে আপনার ভিটামিন ই ডেফিসিয়েন্সি আছে আপনার শরীরে বা আপনার শরীরের প্রয়োজন তখন আপনাকে ডক্টর প্রেসক্রাইব করবে তখন আপনি নেবেন শুধু শুধু কারোর থেকে শুনে দেখে না নেওয়াই ভালো বা এমন কারোর থেকে শুনে নিন যে অন্তত মেডিসিন সম্বন্ধে জানে বা বোঝে কারোর থেকে শুনলেন যে টমেটোর সাথে লাগাবেন এর সাথে লাগাবেন তার সাথে লাগাবেন আমি তো দেখলেই হয়রান হয়ে যাই যে এটা কি করে সম্ভব কি করে এরা কোথায় পায় এই রেসিপিগুলো ওরা বললো আর আপনারা ইউজ করে নিলেন কিন্তু আপনারা মাথায় রাখেন না যে এর বিভিন্ন সাইড এফেক্ট বা আপনার অনেক ক্ষতি হতে পারে আর যদি আপনারা এই ক্যাপসুলটাকে আপনাদের স্কিনে বা হেয়ারে ইউজ করতে চান একদম সোজা আপনারা গোলাপ জলের সাথে আপনাদের স্কিনে ইউজ করুন বা হেয়ারে ইউজ করতে চাইলে কোকোনাট অয়েলের সাথে বা আপনার যে হেয়ার অয়েল তার সাথে হালকা ইউজ করতে পারেন কিন্তু আমি বলব এটা না করাই ভালো আপনারা আপনাদের ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করুন কনসাল্ট করার পর তারপর ইউজ করুন আর যদি আপনারা ক্যাপসুলটা নিতে চান তাহলে এক থেকে দু মাস দিনে একবার করে নিতে পারেন তো এটাই ছিল আজকের টপিক তো আপনারা যদি এই ব্যাপারে বা এই ভিডিও সম্বন্ধে কোনো রকম কোনো কোয়ারি থাকে বা আপনাদের জানার কিছু থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে যথাযথ আনসার দিতে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আমরা আমাদের চ্যানেলে এরকম টাইপেরই কন্টেন্ট আপলোড করে থাকি